কিরে, সুখে থাকতে ভূতে গেলে নাকি? যার কাছে শুনি তুই নাকি কস ইউরোপে যাবি গা। এদেশে কি হইছে? মিডল ইস্ট, কিছু করতে পারলে বহুত কিছু করতে পারবি, চিন্তা ভাবনা ঠিক থাকলে। ইউরোপে যাই কিরবি তুই? ইউরোপ যাবি কেমনে? ইউরোপে লিগেল ভাবে যাওয়া যায় না, বুঝছস? অবৈধ পথে যায় অনেক মানুষ, যায় লিভিয়া ইভিয়া দিয়ে ঘুরে ঘুরে যায়, আর মাঝখান দিয়া মারা যায়। সবাই পৌঁছতে পারে না, পারে অনেকে, অনেকে পারে, অনেকে পারে না। আর অনেকের যে পারে না, এর মধ্যে যদি তুই ফিরে যাস কিরবি? কহ তুই আমারে কিরবি? বাপ মায় কত স্বপ্ন নিয়ে শখ নিয়ে তোরে এই দেশে পাঠাইছে না, আর তুই এদেশের থেকে মরণ ফতে যাস ইউরোপে যাইতি? চিন্তা ভাবনা বদলা, পরিবর্তন হ। ইউরোপে যে টাকা খরচ করে যাবি, ওই টাকা যদি এই দেশে ইনভেস্ট করস, ইউরোপের টিয়া এই দেশে কামাইতে পারবি। এত স্বপ্ন দাঁড়া, জীবনটা থাকলে তো স্বপ্ন দেখতি, মরিয়া গেলে গা কিরবি? বিয়া শাদি করস নাই, বয়স কত হইছে? যাবি ওই দেশে, ওই দেশে যাইতে যাইতে তোর 1-2 বছর লেগে যাবে বাবা। ওই দেশে যাইয়ে কি মানুষ কাগজপত্র পায়? অবৈধ থায় পরিবারের কারো কিছু হয়ে গেলে তুই কি যাইতে পারবি ইমার্জেন্সি দেখতি? হায়াত মৌতের কথা কন জানে বেড়া? এত ইরুফ ইরুফ করস কা? হ্যাঁ, ইরুফে কি তোর লেগে বয়ে রয়েছে টিয়া লইয়া? তুই আবি কামাবি আর খাবি? এত সহজ বাস্তবতা, এত সহজ রে বেড়া? হাজারো মানুষ জান দিয়া লাইতেছে ভূমধ্য সাগরে, আরব সাগরে, বর্ডারে, জায়গায় জায়গায় মৃত্যু, মৃত্যু ফাঁদ তৈরি করে রাখছে। ইউরোপ যাওয়া কি এত সহজ অবৈধ পথে? 10 লাখ টাকা লেগে যাবো গা ভালো একটা সেটেল কান্ট্রিতে গেলে। আর এই 10 লাখ টাকা এই দেশের বিজনেসের ক্ষেত্রে তুই ইনভেস্ট কর। বিজনেস একটা খাড়া করা, বিজনেস চলাকালীন 5-6 মাস পরে তুই বহু টাকা কামাইতে পারবি এই দেশে। ইউরোপ তুই তখন ঘুরতে যাইতে পারবি। এত স্বপ্ন কা তোর বাইফতে ইউরোপ যাওয়ার? ছেড়ে দিয়ে আশা ভাবনা, বুঝছস? ওই দেশের চিন্তা ভাবনা করিস না। বাপ মা যে স্বপ্ন নিয়ে পাঠাইছে, স্বপ্ন পূরণ করে এই দেশে থাকা। বাপ মার দোয়া থাকলে বহুত কিছু করতে পারবে এই দেশে, বুঝছস?